এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন, 13 থেকে 15 তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে মেঘলা আকাশ একটু থাকবে। আগামী কয়েকদিনে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে নেই। শনিবার রবিবারের মধ্যে কিছুটা ঠান্ডা থাকবে, ওই দুটো দিনে একটু ঠান্ডা বাড়তে পারে, তার আগে একটুখানি কমের দিকেই থাকবে। দিনের বেলাতে সেরকমভাবে কোনো ঠান্ডা লাগবে না, রাত থেকে সকালে মূলত একটু ঠান্ডা ভাবটা থাকবে। সোমবার থেকে আবহাওয়াতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। প্রথম দিকে বৃষ্টিপাত একটু শুরু হতে পারে ঝাড়খণ্ড এবং তার সঙ্গে উড়িষ্যা এবং ছত্তিশগড়ের দিকে, এবং যেটা পূর্ব দিকে এগিয়ে গিয়ে আমাদের বাংলাতে একটু আসতে পারে। ওই সময় তো একটা ঝঞ্ঝা আসতে পারে, যার প্রভাবে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এবং কিছু কিছু অংশে কুয়াশা তৈরি হতে পারে। ঠান্ডা যে খুব বেশি এখন পড়বে সেরকম নয়। সোমবার থেকে যে আবহাওয়া পরিবর্তন আসবে তাতে কিন্তু মূলত তাপমাত্রা বাড়ার দিকেই থাকবে, এই ব্যাপারটা রয়েছে। চলুন আপনাদের দেখাই কীভাবে কী হতে পারে, কোন এলাকাগুলিতে বৃষ্টিপাতের প্রকোপ থাকতে পারে এবং কোনগুলোতে অনেকটাই কম থাকবে সেগুলো দেখাবো। কারণ সব জায়গাতে সমান বৃষ্টিপাত হবার মতো ব্যাপার নেই, একটু বিক্ষিপ্তর মধ্যেও হতে পারে এমন সম্ভাবনাও থাকছে। আপনার এলাকায় কেমন আকাশ রয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু লিখবেন, আর ঠান্ডা কেমন পাচ্ছেন সেটাও কিন্তু লিখবেন। চলুন আমরা দেখি কোনো সতর্কতা আছে কি না। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গ সিকিমের দিকে কিছুটা কুয়াশা থাকতে পারে, সেগুলো সবই কিন্তু একদম সকালের দিকে থাকবে, আর কিছু নেই, আর কোথাও কোনো সতর্কতা কিন্তু সেভাবে নেই। তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডি লাইভ স্ক্রিনে, আমরা একটু মেঘমালা মোডে প্রথমে দেখিয়ে দিই। দেখুন ইতিমধ্যে যেটা রয়েছে উত্তর পশ্চিম দিক থেকে যে হাওয়াগুলো আসছে, যার জন্য আস্তে আস্তে ধীরে ধীরে ঠান্ডা হাওয়া আসবে, এবং এটা দেখবেন যে 9 তারিখের দিকে শুক্রবার যে 12 ডিগ্রি, দেখুন এই যে দেখাচ্ছে 12 ডিগ্রি 12 ডিগ্রি, এটা শনিবারের দিকে চলে আসবে 10 ডিগ্রিতে, অর্থাৎ একটু তাপমাত্রা কমে যাবে। আর 11 তারিখের দিকে এটা ওই 10 ডিগ্রির মতো থাকবে, মানে শনিবারের দিকে 10 কাছাকাছি বা 9-ও চলে যেতে পারে, 9-10-11-র মধ্যে থাকতে পারে। সোমবার থেকে পরিবর্তন হবে, এটাকে দেখুন বাড়বে, একটু মেঘলা মেঘলা ভাব তৈরি হবে। এইভাবে দেখুন উড়িষ্যা সংলগ্ন এলাকাগুলোতে একটু মেঘলা থাকবে। 13 তারিখের দিক থেকে মূলত একটুখানি করে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এইভাবে কিন্তু থাকতে পারে। মূলত ঝাড়খণ্ড এবং বিহার সংলগ্ন এলাকাতে মেঘ থাকবে এগুলোতে, এবং এগুলোতেও থাকবে। ফলে আমাদের পশ্চিমের দিকে কিছু জেলার দিকে, মানে পুরুলিয়া বা বাঁকুড়া বা ঝাড়গ্রাম ওই সংলগ্ন বা পশ্চিম মেদিনীপুর সাইডে কিছু অংশে একটু মেঘ বেশি হতে পারে, বাকি অংশে কিন্তু সেভাবে বড় মেঘ থাকবে না। এই 14 থেকে 15 তারিখের মধ্যে কিছুটা পরিবর্তন হবে, কারণ একটা ঝঞ্ঝা যখন ধীরে ধীরে ঢুকছে, এই ঝঞ্ঝাটা কিছুটা মেঘ তৈরি করে নিয়ে আসবে যেটা পূর্ব দিকে সরবে। কিন্তু মূলত এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বেশি থাকবে, কিন্তু কিছুটা প্রভাব আমাদের বাংলার দিকে চলে আসতে পারে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মালদা, দিনাজপুর এই সারিগুলোতে কিছুটা মেঘ যেতে পারে, এবং আরও একটু ছড়ালে ঘুরিয়ে ফিরিয়ে আমাদের উপকূলবর্তী কিছু জেলাতেও চলে যেতে পারে। সুতরাং 15 তারিখে, 14 তারিখে খুব বেশি কিন্তু নেই, 14 তারিখে রাতের পর থেকে যেটা হবে 15 তারিখের দিকে এই সময়কালে একটু মেঘ বৃদ্ধি হতে পারে, যেটা আস্তে আস্তে দেখুন এইভাবে আসতে পারে। এই যে এই মেঘটা এলে এই দেখুন মেদিনীপুর বা কলকাতা, হাওড়া বা ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এইগুলোতে, বর্ধমানগুলোতে, এগুলোতে মেঘ বেড়ে যেতে পারে, এগুলোতে কিন্তু কিছুটা তখন বৃষ্টিপাত এদিক ওদিক করে হতে পারে। বাংলাদেশ বা উত্তর পূর্ব ভারতে খুব বেশি থাকবে না, কারণ এটাতে খুব বেশি বৃষ্টিপাত দেখাও যাচ্ছে না, অল্পের মধ্যে রয়েছে। তবে এতে পরিবর্তন কিছুটা হবে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে জেনে যাবেন। এবং 17 তারিখে দেখুন 18 ডিগ্রির মতো, আমার সকালে দেখ 18 ডিগ্রি, অর্থাৎ মোটামুটি মাসের মাঝামাঝি থেকে দেখা যাবে যে তাপমাত্রা অনেকটাই উঠে গেছে, অর্থাৎ ঠান্ডার আমেজগুলো অনেকটাই কমে যাওয়ার মতো আপাতত ব্যাপার পাওয়া যাচ্ছে। এবারে যে মেঘগুলো দেখলাম তাতে কেমন বৃষ্টিপাত হবে দেখে নিই। অনেকটাই কিন্তু পশ্চিম ঝঞ্ঝা সরে গেছে, ফলে এখন শুধুমাত্র ঠান্ডা হাওয়াটাই একটু করে আসতে শুরু করবে, বা হাওয়া থাকবে এরই প্রভাবে ঠান্ডাটা বাড়বে। দেখুন মোটামুটি 11 তারিখ বা 12 তারিখের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওই ছত্তিশগড় এবং উড়িষ্যার দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে বজ্রগর্ভ মেঘে, এবং সেটা 12 তারিখের দিকে এই এলাকা পর্যন্ত বৃষ্টিপাত দিতে পারে। কিছুটা মেঘলা আমাদের তখন উপকূলবর্তী এলাকাগুলিতে এবং পশ্চিমের দিকে জেলাগুলিতে একটু হতে পারে, কিন্তু বৃষ্টিপাতগুলো এখানেই থাকবে, তাই পুরুলিয়া সংলগ্ন কিছু এলাকাগুলো একটুখানি মেঘলা মেঘলা হতে পারে, কিন্তু তাতে বড় বৃষ্টিপাত নাও হতে পারে। 13 তারিখের দিকে এই জায়গাগুলোতে মেঘ তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাতগুলো দেখুন ধীরে ধীরে আসছে। 13 থেকে 14-র মধ্যে যখন বৃষ্টিপাতটা আসতে পারে, তাতে পুরুলিয়া সংলগ্ন কিছু এলাকা রয়েছে, যেগুলো পুরুলিয়া, মুড়ি, এগুলো জামশেদপুর রয়েছে, এই এলাকার দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা করে থাকছে। এখন কতটা হবে সেটা আরও পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে, আপাতত এই এলাকাগুলিতে প্রভাব আসতে পারে। 14 তারিখ সরস্বতী পূজার দিনে দেখুন মোটামুটি পরিষ্কারই থাকবে, তো বিকেলবেলা পর থেকে পশ্চিমের দিকে কিছু জেলাতে বৃষ্টি ক্ষিপ্ত বৃষ্টিপাত হতেও পারে, এবং এটা আস্তে আস্তে দিকে সরবে। দেখুন এভাবে সরছে, 14 থেকে 15 তারিখের মধ্যে বৃষ্টিপাত একটু বাড়বে, তখন দেখুন মালদা, দিনাজপুর এগুলোতে, বীরভূম, পশ্চিম বর্ধমান, আমাদের পূর্ব বর্ধমান বা এদিকে কলকাতা, হাওড়া, হুগলি বা
ঝাড়গ্রাম মেদিনীপুর সাইডগুলোতে একটুখানি হালকা বৃষ্টি, ক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, কিন্তু সব জায়গাতে সমান বৃষ্টিপাত হবে না। সুতরাং বড় বৃষ্টিপাতের ব্যাপার নেই, কিছু কিছু অংশে একটু হালকা বিক্ষিপ্ত হতেও পারে। আপাতত এরকমই খবর রয়েছে। 16 থেকে 17-র মধ্যে আবার দেখুন বৃষ্টিপাতের ব্যাপার নেই, একটু আংশিক মেঘলা হতে থাকতে পারে এবং কোনো কোনো অংশে বিক্ষিপ্ত হবে, কুয়াশা তৈরি হতেও পারে একটু অল্প অল্প, কিন্তু বড় মাপের কিছু নেই আর কি। এই আপাতত রয়েছে ব্যাপার। আর বঙ্গোপসাগর বা আরব সাগর এই মুহূর্তে আমরা কোনো সিস্টেম দেখতে পাচ্ছি না। নতুন কোনো খবর পেলে জানিয়ে দেবো পরবর্তী ক্ষেত্রে। ধন্যবাদ।